নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের কাছে অনেক বন্ধুরা বা আমাদের অনেক যারা ভিউয়ার্স আছে বা ক্লায়েন্ট আছে, তাদের ফোন আসে আমাদের বাংলো সম্বন্ধে জানার জন্য। তো অনেকেরই অনেক রকম চয়েস থাকে, যেমন ধরুন 2 BHK, 3 BHK, 5 BHK। তো অনেকেই বলেন যে আমাদের যে রেডি টু মুভ 3 BHK বাংলো আছে সেটা সম্বন্ধে তারা জানতে চান। তো আজকে আমরা সেই কারণেই, বিশেষত তাদের জন্যই, সেই উদ্দেশ্যে আমরা আমাদের যে 3 BHK একদম নতুন নতুনভাবে মডেল করা, যে মডেলটা আমাদের করা হয়েছে সেটা আর্থের ওপর, মানে পরিবেশের ওপর ভিত্তি করে আমাদের মডেল এবং ডিজাইনটা রাখা হয়েছে, সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের আপনাদেরকে আমি দেখিয়ে দেব কতখানি এরিয়ার মধ্যে আমাদের বাংলোটি বানানো আছে, এবং বাংলোর ভেতরে কয়েক রুম পেয়ে যাচ্ছেন, কটা বাথরুম পাচ্ছেন, কটা কিচেন পাচ্ছেন, এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলিয়ে কতটা আপনার টোটাল এরিয়া হচ্ছে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব। তো ভেতরে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের এই বাংলোটির টোটাল এরিয়া আছে 1100 স্কোয়ার ফিট। তো আজকে আমরা ভেতরে যাই এবং ভেতরে গিয়ে আপনাদেরকে সুন্দর করে ভালো করে ভিডিওটি দেখাই, আসুন। তো আপনাদেরকে যেটা আমি বলছিলাম যে আমাদের এই বাংলোটির থিম বা কাস্টমাইজটা করা হয়েছে আর্থের ওপর ভিত্তি করে। তো আপনাদেরকে সেই ডিজাইনটাই প্রথমে আপনাদের দেখাই। দেখুন একবার, আমাদের যে আর্থ মানে পরিবেশ, সেই পরিবেশে যে গাছপালা নিয়ে আমাদের একটি পরিবেশ সৃষ্টি হয়, তো সেই আর্থের ওপর ভিত্তি করেই আমাদের এই বাংলোটি করা হয়েছে, আপনাদেরকে প্রথমেই দেখালাম। তো এইবার আপনাদেরকে বলি, আমাদের টোটাল ল্যান্ড এরিয়াটা আছে আপনার 1100 স্কোয়ার ফিট। এইবার আমরা আপনাদেরকে আমাদের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির থেকে শুরু করব। আগে আমাদের রোডটা দেখে নিন। তো আমাদের 3 BHK বাংলোর সামনে আপনারা এরকম একটি 20 ফিটের ঢালাই রাস্তা পেয়ে যাবেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে যে আপনাদের যাতায়াত নিয়ে বা রোড নিয়ে কিছু সমস্যা হবে না, সুন্দর একটা স্মুথ 20 ফিটের ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন আমাদের এই বাংলোটির সামনে। এবার আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিই আমাদের যে বাউন্ডারি আছে, বাংলোর সঙ্গে যে বাউন্ডারি দেওয়া আছে সেই বাউন্ডারি থেকে আমরা শুরু করি, তারপর আমরা ঘরের ভেতর প্রবেশ করব। চলুন বাউন্ডারিটা একটু দেখুন। এইবারে আসি আমরা বাউন্ডারির সঙ্গে যে ঘর আছে তার গ্যাপের কথা। আপনারা এখানে 3 ফিটের গ্যাপ পেয়ে যাবেন। তো আমরা এবার বাউন্ডারি থেকে চলে এলাম যেখানে পার্কিং এরিয়া হবে, সেই পার্কিং এরিয়ায়। তো আপনারা দেখুন বাউন্ডারির সঙ্গেই আমাদের এই পার্কিং এরিয়াটি রাখা হয়েছে, যেখানে আপনারা অনেক গাড়ি, মানে ধরুন 4 চাকা, ভ্যান বলুন, সাইকেল বলুন, বাইক বলুন, সমস্ত কিছুই রাখতে পারবেন। এবং যদি 4 চাকা বড় গাড়ি হয় সেটাও আপনারা খুব সুন্দরভাবে এখানে রেখে দিতে পারবেন। এটা আছে আপনার আমাদের বাংলোর ঠিক পেছন দিকে এই পার্কিং এরিয়া। তো দেখুন এখানে যে কোনো 4 চাকা আপনারা ইজিলি সুন্দরভাবে রেখে দিতে পারবেন। তো এইবার আসি সেপটিক ট্যাঙ্কের কথায়। দেখুন এটা আমাদের সেপটিক ট্যাঙ্ক করা আছে, সোপিট সেপটিক ট্যাঙ্ক। আপনারা বুঝতেই পাচ্ছেন ড্রেনেজের কোনো অসুবিধা হবে না, জল জমার কোনো ভয় নেই। তো আপনারা খুব অনায়াসে সুন্দরভাবে থাকতে পারবেন। তো যে এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের দেয়ালের সঙ্গে, মানে বাউন্ডারির সঙ্গে আমাদের যে ঘরের 3 ফিটের গ্যাপ আছে, সহজেই আপনি হাঁটা চলা বলুন বা যদি আপনি সাইকেল নিয়ে ঢুকতে চান বা বাইক নিয়ে ঢুকতে চান, অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা ঢুকে যেতে পারবেন। তো এবার চলুন আপনাদেরকে আমি একটু ঘরের ভেতর নিয়ে যাই। তো চলুন এবার আমরা ঘরের মধ্যে, মূল যে ঘর আছে সেই ঘরের মধ্যে আমরা প্রবেশ করছি। প্রবেশ করার সাথে সাথে আপনারা একটি বড় ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা পরবর্তীকালে যদি মনে করেন যে ঘর বানাবেন সেটা আপনারা ঘরও করতে পারেন, লিভিং রুমও করতে পারেন, আবার বই পড়াশোনার জন্য একটি লাইব্রেরি টাইপ করে নিতে পারেন, আবার সন্ধ্যায় সোফা রেখে এখানে একটি টিভি লাগিয়ে ফ্যামিলির সঙ্গে সময়ও কাটাতে পারেন,
আপনারা যেটা মনে হবে সেটা আপনারা করে নিতে পারেন। এটা খুবই খুবই বড় এই ডাইনিং প্যাসেজটা রাখা হয়েছে। ডাইনিং প্যাসেজের পর আসি বেডরুমে। এবার দেখুন আমাদের যে বেডরুমটি আছে, বেডরুমটিও কিন্তু খুবই বড়, যেখানে একটি সুন্দর বেড বা আপনার ক্যাবিনেট, আলমারি, চাই বলুন সমস্ত কিছু লাগাতে পারেন। এবং আপনাদেরকে বাইরের ভিউগুলো দেখুন, এখানে আপনারা দুটো জানালা পেয়ে যাচ্ছেন, বাইরের ভিউ বা কিছু কিছুতেই আপনারা কমতি পাবেন না। একদম সুন্দর মনোরম পরিবেশে সুন্দর একটি বাংলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এখানে অলরেডি আমাদের ইলেকট্রিকের কাজ কমপ্লিট করা আছে, যেখানে এ প্লাস গ্রেডেড মেটেরিয়াল দিয়ে আমাদের সমস্ত ইউনিক ডিজাইন দিয়ে সমস্ত ইলেকট্রিকের কাজ করা আছে। এবং আপনাদেরকে এই কথা বলতে বলতে একবার টাইলসটা দেখিয়ে নিই। আমাদের এখানে যত মেটেরিয়াল ইউজ করা হয়েছে সব এ গ্রেডেড মেটেরিয়াল। তো সেক্ষেত্রে আমাদের এই যে টাইলস আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কাজারিয়া কোম্পানি। এটা একটি কিচেন রুম, দেখুন কিচেন রুমেও সমস্ত কিছু কাজ কমপ্লিট করা। কিচেনে ওয়াটারও একদম রেডি। উফ, কি সরষে জল পড়ছে, দারুণ ব্যাপার। একদম সমস্ত কিছু রেডি করা আছে, আপনারা জাস্ট আসবেন আর সুন্দরভাবে বসবাসটা শুরু করে দিতে পারবেন। তো এবার চলুন আপনাদেরকে আমরা আমাদের ওয়াশরুমটা একবার দেখি। ওয়াশরুমেও সমস্ত কাজ কমপ্লিট করা আছে, সমস্ত একদম রেডি করা আছে। আপনারা চাইলেই এই সুন্দর এই বাংলোটি আপনারা পেয়ে যেতে পারবেন খুব রিজনেবল প্রাইস। দেখুন এখানে সব মেটেরিয়াল যে বলছিলাম না, এই গ্রেডেড, তো দেখে নিন এখানে যে কাজটি করা হয়েছে, এটা ডিজয় কোম্পানি, একদম দারুণ সুন্দর এ প্লাস গ্রেডেড কোম্পানি। তো এখানে দেখুন একটি বেসিন রাখা হয়েছে, ঘরের কোনো অসুবিধা হবে না। এবার আমরা উপরের ঘরগুলি দেখে আসি। তো উপরের ঘরের সঙ্গে নিচের ঘরের একটি দরজা দিয়ে সেপারেট করা আছে। চলুন তো সিঁড়িগুলো দেখুন, এখানেও কিন্তু মার্বেলের কাজ কমপ্লিট করা। দেখুন এখানে আপনারা একটা সুন্দর জানালা পেয়ে যাবেন, যেখান থেকে বাইরের ভিউটা আপনারা সুন্দর দেখতে পাবেন। চলুন এবার ঘরের মধ্যে যাই। এই আমরা সিঁড়িতে উঠছি। এবার চলে এলাম আমরা ওপরের ঘরগুলিতে। তো আপনাদেরকে ঢোকার আগেই দেখায়, আমাদের ওপরের ঘরের যে ডাইনিং প্যাসেজটা আছে সেটাও কিন্তু খুবই বড়। দেখুন খুবই বড় ডাইনিং প্যাসেজ, এটাও নিচের মতো একদম দারুণ বড়। এইবারে আপনাদেরকে আমি ঘরগুলি, বেডরুম যেটা আছে, বেডরুমগুলি দেখাই। এটা আমাদের ওপরের ফার্স্ট বেডরুম, এটাও কিন্তু খুবই বড় একটি বেডরুম। এখানেও আপনারা দুটো জানলা পেয়ে যাচ্ছেন, এই একটি জানলা এবং অপরটি হলো এইটি। তো জানলা দেখানোর সাথে সাথে আপনাদেরকে আমি এটা বলে রাখি, আপনারা ওপরে যেমন 600 স্কোয়ার ফিটের প্লেসটা পাচ্ছেন, আবার আমাদের যে নিচটা দেখালাম সেটাও একটি 600 স্কোয়ার ফিটের নিচটা, মোট 1200 স্কোয়ার ফিটের ওপর আপনারা এই ঘরটা পেয়ে যাচ্ছেন। এখানে আমাদের সোফা টোফা রাখা আছে, এখানেও আমাদের ইলেকট্রিকের কাজ কমপ্লিট করা আছে। আর আমাদের এখানে তো সমস্ত কিছুই রেডি, আপনারা বুঝুন একবার এই 1200 স্কোয়ার ফিট। তো এখানে আপাতত সোফা, চেয়ার, টেবিল রাখা আছে। তো আপনারা ইচ্ছা করলে এখানে একটি বেড লাগিয়ে আপনাদের বেডরুম বানিয়ে নিতে পারেন, বা অফিস রুমও আপনারা বানাতে পারেন, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। এই ঘরটিও একবার দেখে নিন, খুবই বড়। আসুন এবার আমাদের যে উপরের ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। একবার দেখে নিন ওয়াশরুমটা, ওয়াশরুমটাও কিন্তু দারুণ বড়।
স্যানিটারি ফিটিং গুলো দেখতে পাচ্ছেন, এই স্যানিটারি ফিটিং গুলো কিন্তু সব হিন্দু হ্যারি, একদম এ প্লাস গ্রেডেড কোম্পানি। খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা একটি সুন্দর সুন্দর বাংলো এবং তার সঙ্গে এত সুন্দর সুন্দর মেটেরিয়ালের ইউজের জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন। নিচেও যেমন দেখতে পেলেন পেলেন যে হিন্দোয়ার কোম্পানির সমস্ত স্যানিটারি ফিটিং করা আছে, ওপরেও সেম। তো খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই স্যানিটারি ফিটিং। আর টাইলসের কথা তো আপনাদেরকে নিচে একবারই বললাম, আমাদের কাজারিয়া কোম্পানির সমস্ত টাইলস দিয়ে কাজ করা হয়েছে। তো উপরেও আপনারা সেম এরকম কাজারিয়া কোম্পানির টাইলসই পেয়ে যাচ্ছেন। এবার আপনাদেরকে একটু দেখাই আমাদের যে ওপেন টেরাসটা আছে, তো যে ওপেন টেরাসটা আছে এই ওপেন টেরাসে আপনাদেরকে একটু নিয়ে এলাম। ওপেন টেরাসটা দেখুন, একদম গ্রিল দিয়ে সুন্দর করে গোছানো আছে আমাদের ওপেন টেরাসটা। এখানে আপনারা একটু সুন্দর টাইম কাটাতে পারবেন। তো আর কিছু না বলে আপনাদেরকে এবার একটু ছাদে নিয়ে যাই, চলুন। এবার আমরা একটু খোলা ছাদ থেকে ঘুরে আসি। দেখুন ছাদের পরিবেশটা একবার দেখুন, এতক্ষণ তো আপনারা ঘরের পরিবেশ দেখছিলেন, ঘরের বাইরের পরিবেশ দেখছিলেন, এবার ছাদের পরিবেশ আপনারা দেখুন। ছাদ থেকে আমাদের প্রজেক্টের ওভারভিউটা একবার দেখুন, জাস্ট ওয়াও। ছাদের থেকে আমাদের প্রজেক্টের ওভারভিউ একদম প্রকৃতির যেন তার সঙ্গে মিশে আছে সমস্ত আনন্দ, সমস্ত সমস্ত কিছু দেখুন একবার। আসুন আপনাদের একটি সুন্দর জিনিস দেখাই, যেখানে আপনারা ছোট্ট একটি বাগান করতে পারবেন, সুন্দর ফুলের চাষ করতে পারবেন। সেই কারণে আমাদের কোম্পানি আপনাদের কথা ভেবে এই সুন্দর জায়গাটি করে রেখেছে, আপনারা যাতে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে সুন্দর করে আরও এই ছাত্রি সুন্দর করে মনের মতো করে বানাতে পারেন। দেখুন এইবার আসি আমরা ট্রাঙ্কের কাছে। এটি একটি 500 লিটারের জলের ট্রাঙ্ক, যেখান থেকে আপনারা ওয়াটার সাপ্লাইটা পেয়ে যাবেন। ছাদের ভিউটা দেখুন, খুবই বড়। এবং এই ছাদ থেকে একটি সুন্দর দরজাও পেয়ে যাবেন নিচে যাওয়ার জন্য, গ্রিল দিয়ে একদম রেডি করা আছে, সুন্দর একটি দরজা পেয়ে যাবেন। এইবার আসি আমরা প্ল্যানের কথায়। আপনারা তো এতক্ষণ দেখলেন আমাদের কতগুলি ঘর আছে এবং কতগুলি বেডরুম আছে, কিচেন আছে। কারোর কারোর মনে হতেই পারে যে আমাদের এই ঘরে হচ্ছে না, তো আপনারা এই যে খোলার ছাদটা দেখলেন, এখানে আপনারা আরও বাড়ি বানিয়ে থাকতে পারবেন। তো আপনারা তো প্রথমেই শুনলেন এই আমাদের টোটাল ল্যান্ড এরিয়া আছে 1100 স্কোয়ার ফিটের মধ্যে। আর আমাদের এই ঘরটি যেখানে হয়েছে, ঘরটি আছে আপনার গ্রাউন্ড ফ্লোর আছে 600 স্কোয়ার ফিট এবং ওপরের যে ফ্লোর আছে সেটি আছে আপনার 600 স্কোয়ার ফিট, মোট 1200 স্কোয়ার ফিটের মধ্যে। আমাদের এই বাংলোটি সমস্ত মিউটেশন এবং কনভার্সান করানো আছে, এখানে সমস্ত ব্যাংকের লোন অ্যাভেলেবেল আছে। এইবার আপনাদের কাছে যে খবরটি আমরা দিতে চাই, এত সুন্দর বাংলো, এত সুন্দর থিমের ওপর বাংলো, এত সুন্দর প্রকৃতির মাঝখানে একটি বাড়ি, আপনাদের স্বপ্নের মতো সুন্দর বাড়ি, সেটা খুব রিজনেবল প্রাইসে আমাদের কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করছে, মাত্র 37 লাখ 37 লাখের মধ্যে আপনারা এই বাংলোটি পেয়ে যেতে পারেন উইথ জিএসটি। জিএসটি নিয়ে আমাদের এই প্রাইসটা রাখা হয়েছে, 37 লাখের মধ্যে আপনারা এই বাংলোটা পেয়ে যাবেন, সেখানে আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে সুন্দর করে বসবাস করতে পারবেন। তো আপনারা একবার ভেবে দেখতে পারেন, এত সুন্দর বাংলো এত কম প্রাইসের মধ্যে আপনারা কোথাও পাবেন না, শুধু আপনাদের সুবিধার্থে আমাদের কোম্পানি আপনাদের জন্য রেখেছে। তো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি এত পর্যন্তই থাক। আমাদের সঙ্গে আপনারা অনেক অনেক জুড়ে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের ডেসক্রিপশানে দেওয়া নম্বরে কল করুন, আমাদের সঙ্গে ভিজিট করুন, আমাদের অফিস ভিজিট করুন। এবং এই সুন্দর বাড়িটি যদি পেতে চান, খুব তাড়াতাড়ি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর এত পর্যন্তই ভিডিওটি থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।